প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাদুঘরে রূপ দিতে 19 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে সদস্য আরও বাড়ানো হতে পারে। শনিবার জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভবনে জুলাই আগস্ট জুড়ে সারা দেশে পতিত আওয়ামী সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরা হবে। আয়নাঘরের রেপ্লিকা হবে, থাকবে একটি গবেষণা কেন্দ্র। পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, এই জাদুঘর সংরক্ষিত থাকবে বলেও জানান উপদেষ্টা নাহিদ। শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ সম্পন্ন হবে, এরপরই জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, গণভবন দেশের 16 কোটি মানুষের কষ্ট ও গৌরবের চিহ্ন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীক। বিশ্ববাসীর কাছে এর ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমাদের একটা প্রাথমিক কমিটি তৈরি করা হয়েছে, আর এই কমিটি একটা অ্যাডভাইজারি কাউন্সিল করবে, আর পরবর্তীতে অনেকগুলো সাব কমিটি করবে। কমিটিতে মূলত বিভিন্ন এক্সপার্ট যারা আছেন, আর যারা সরকারি বিভিন্ন রেসপেক্টিভ দায়িত্বে লোক প্রয়োজন জাদুঘরের জন্য তারা আছেন। আমরা একটা কমিটি এখানে হচ্ছে কনভেনার হিসেবে ডক্টর আবাদুর রহমান, কিউরেটর, শিক্ষক, লেখক ও ফিল্ম মেকার, উনি এই পুরো কমিটিটাকে হচ্ছে আহ্বায়ক হিসেবে থাকবেন।